এই মুহূর্তের বিরাট বড় খবর উঠে আসছে তেলেঙ্গানা এবং মিজোরামে যে কয়েকদিন আগে বিধানসভা নির্বাচন হয়েছিল ওই দুটি রাজ্যে বিজেপি পার্টি ভোট চুরি করতে না পেরে হারান হেরেছে এর আগে যে কটা ভোটে যে কটা রাজ্যে ভোটে জিতেছে বিজেপি সব কটিতে ভোট চুরি করে তার প্রমাণ দেওয়া হয়েছে আগের ভিডিওতে কিন্তু মিজোরাম এবং তেলেঙ্গানায় কেন বিজেপি ভোট চুরি করতে পারলো না কি কারণে ওখানে বিপদে পড়ে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি গোহারান হারান মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী তার এই ভিডিওর মধ্যেই এক এক করে প্রমাণ দিলেন যে এই এই কারণে বিজেপি পার্টি ওখানে ভোট চুরি করতে পারেনি ওখানে ভোট চুরি করতে গেলে বিজেপি নেতাদের মেরে পিঠের চামড়া তুলে দিচ্ছিল তাই ওখানে বিজেপি নেতারা ভোট চুরি করতে পারেনি তাই ওই দুই রাজ্যে মিজোরাম এবং তেলেঙ্গানায় বিজেপি পার্টি গোহারান হারলো চলুন মানবাধিকার কর্মী দীপক ব্যাপারীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিজোরামের রেজাল্ট বেরিয়েছে আজকে মানে এর আগের দিন বেরোনি হোল্ডে রাখা ছিল আজকে রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে বিজেপি গোহারা হেরেছে মানে সেখানে মোদি ম্যাজিক যেটা বিজেপি প্রচার করছে যে মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে মোদি ম্যাজিক হয়েছে নাকি কিছুক্ষণ আগে একটা চ্যানেলে লাইভ ডিবেটে অংশ নিয়েছিলাম সেখানেও সেই কথাটাই বলা হচ্ছিলো মোদি ম্যাজিক এবং উন্নয়ন বিষয়টা হচ্ছে সেটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক চলছিল কিন্তু মিজোরামে কেন হারলো এর আগে জানেন আপনারা মিজোরামে সেখানে আঞ্চলিক দল আছে অনেকগুলো ছোটো ছোটো আঞ্চলিক দল তো সেখানকার এক দলের সাথে বিজেপি সম্ভবত জে জেড এন এফ তো তাদের সাথে অ্যালায়েন্স করে সরকারে ছিল বিজেপি তো এবারে বিজেপি হাত ছাড়া হলো সেকেন্ড পজিশনে ছিল জেড পি এম অর্থাৎ সেখানকার একটি আঞ্চলিক দল বিভিন্ন গণসংগঠন মিলিয়ে তারা একটা অ্যালায়েন্স করে চলছিল মোটামুটি তারা ইন্ডিয়া জুটে রয়েছে বলে আমি যেটুকু জেনেছি অর্থাৎ কংগ্রেসের সঙ্গে আছে এবার বিষয়টা হচ্ছে তারা সেখানে বিজেপি কেন হারলো বা সেখানে বিজেপি কেন মোদি মেদিক কাজ করলো না তার পেছনে একটা কারণও আছে যত ইভিএম বা ইত্যাদি হোক ইভিএম নিয়ে যে ভিডিওগুলো করেছি সেখানে একটা কথা আপনাদের বলেছিলাম যে এলাকাতে অ্যান্টি ভাষাগতভাবে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধী মানুষ রয়েছেন বা ধর্মীয়ভাবে সেখানে বিজেপির সমর্থন করার মতো কোনো জনজাতি নেই সেক্ষেত্রে কিন্তু সেই এলাকায় বিজেপি যদি এই মোদি ম্যাজিক মানে ইভিএম কারচুপি বা ইভিএম ট্রান্সফার ট্যাম্পার্ড বা ইভিএম চেঞ্জ এগুলো করতে যায় সেটা কিন্তু বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে না ফলে মিজোরামে কিন্তু এই হিসাবটা দেখানো মুশকিল আমি মিজোরাম আছেন সেখানে বিজেপির অবস্থা খুব খারাপ বিষয়টা হচ্ছে ফলাফলটা এরম কেন হলো এবং কেন সেখানে মোদি ম্যাজিক অর্থাৎ মোদি ম্যাজিক বলতে কিন্তু বিজেপি যেটা বলে আমার মোদি ম্যাজিক মানে হচ্ছে মোদির যে ম্যাজিক অর্থাৎ ইভিএম কারচুপি ইভিএম চেঞ্জ সেটাকে কিন্তু উদ্দেশ্য করে বলছি তো ওই ইভিএম কারচুপির ম্যাজিক মোদি ম্যাজিক ওখানে কেন করলো না করলে যেটা হতো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওখানে মোদি ম্যাজিক কাজ লাগাতে গেলে অর্থাৎ ইভিএম কার্ড চুপিতে গেলে এইটা বিপরীত হতো যেটা তেলেঙ্গানার ক্ষেত্রে আমি বলেছিলাম সেম থিওরি এখানেও হয়েছে এখানে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এই এলাকাতে এবং এখানে যদি ইভিএম চেঞ্জ করে বা ট্যাম্পার্ড করে এখানে যদি তারা ক্ষমতা দখল যেরকম মধ্যপ্রদেশ রাজস্থান বা ছত্তিশগড়ে করেছে সে একই খেলা যদি এখানে খেলতে যেত তাহলে কিন্তু এটা ব্যাপক অসন্তোষ এবং গৃহযুদ্ধ লেগে যেত যেটা মণিপুরে কদিন আগে মাইতে এবং কুকি জনজাতির মধ্যে হয়েছে ফলে সেম এখানে কিন্তু এটা বিজেপি বিরোধী এবং বিজেপির হয়তো নেতা মন্ত্রীদের ঘর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিতে পারত তারা কারণ আদিবাসী ট্রাইব জনজাতির ফলে যতটা শান্ত ততটাই হিংস্র হয় তারা ফলে এই এলাকায় কিন্তু মোদি ম্যাজিক অর্থাৎ এই ইভিএম কারচুটি ইত্যাদি তারা ঠিক খেলতে পারেনি